Welcome to my channel Butterfly Education. All my dear audience and my family and my world friends. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি JNM সেকেন্ড ইয়ারের মেন্টাল হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে 2017 ইয়ারে যে কোশ্চেন পেপারটা এসেছিল সেই কোশ্চেন পেপারটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর 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 পরিমাণে শেয়ার করেন। আর এই ধরনেরই JNM-এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর BSC-র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর সমস্ত কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর MCQ, SQ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট এ শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আর আমি বেশি কথা বলবো না, আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো কোশ্চেন পেপারের মধ্যে। তো আপনারা আমাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেকশন ওয়ান আর সেকশন টুয়ে কোন কোন কোশ্চেনটা টাইপিং করেছি এবং সেই কোশ্চেনটার মানে এবং উত্তরটা আমি কী বলছি। আর আমি 2018-র একটি ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে দেখেছেন তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2017-2017 মেন্টাল হেলথ নার্সিং, মানসিক স্বাস্থ্য নার্সিং, এই কোশ্চেন পেপারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অধ্যায় ওয়ান আর অপরটি হচ্ছে অধ্যায় টু, সেকশন ওয়ান আর সেকশন টু। তো প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব সেকশন ওয়ান। তো এখানে আমি লিখেছি গিভ দ্য মিনিং অব দ্য ফলোয়িং, নিম্নলিখিতটির অর্থ দাও। তো আমি শুধুমাত্র মেন্টাল হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট থেকে যতগুলি গিভ দ্য মিনিং অব দ্য ফলোয়িং খুঁজে বার করতে পেরেছি সেইগুলির আমি ভিডিও বানিয়েছি, যদি আপনারা দেখতে চান তাহলে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি এ দিয়ে টাইপিং করেছি ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। এরপর বি দিয়ে টাইপিং করেছি ইউফোনিয়া, ইউফোনিয়া। এরপর সি দিয়ে টাইপিং করেছি ডিলিউশন, বিভ্রম। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি অ্যাপ্যাথি, উদাসীনতা। এরপর নাম্বার টু দিয়ে আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। এ ফিয়ার অফ হাইট ইজ নোন অ্যাজ, উচ্চতার ভয়কে বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে অ্যাক্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া। আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলে দেবো, ACRO, অ্যাক্রো ফোবিয়া, PHOBIA, অ্যাক্রো ফোবিয়া। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি অ্যান্টি অ্যানাক্সিটি ড্রাগস আর অলসো কল্ড অ্যাজ, পেগ বিরোধী ওষুধকেও বলা হয়। তো এখানে অ্যান্সার হবে অ্যানসিওলাইটিক, অ্যানসিওলাইটিক। আপনাদের সুবিধাতে আমি বাংলাটা বলে দেবো, ANXIO, অ্যানসিওলাইটিক, LYTIC, অ্যানসিওলাইটিক অথবা মাইনর ট্র্যাঙ্কিউলাইজার, অথবা মাইনর ট্র্যাঙ্কিউলাইজার। এই বানানটাও আমি বলে দেবো, আপনারা এটাও লিখতে পারেন অ্যানসিওলাইটিক অথবা মাইনর ট্র্যাঙ্কিউলাইজারটাও লিখতে পারেন। তো এটা আমি বানানটা বলে দিচ্ছি MINOR, মাইনর ট্র্যান, TRANQUILIZER, ট্র্যাঙ্কিউলাইজার। এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি দ্য অ্যাক্ট অফ ওভার ইটিং ইজ, অতিরিক্ত খাবার কাজ হলো ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে বুলিমিয়া নার্ভোসা। তো আপনাদের সুবিধার্থে আমি বানানটা বলে দেবো, BULIMIA, বুলিমিয়া নার্ভোসা, স্পেস নার্ভোসা, NERVOSA, নার্ভোসা। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি মিস ইন্টারপ্রিটেশন অফ এক্সটার্নাল স্টিমিউল ট্রাম অ্যাজ, বাহ্যিক উদ্দীপকের ভুল ব্যাখ্যাকে বলা হয় ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ইলিউশিয়ান, IELLUSION, IELLUSION।
এরপর 3 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি রাইট শর্ট নোটস অন এনি থ্রি অফ দ্য ফলোয়িং, নিচের যে কোনো তিনটিতে সংক্ষিপ্ত নোট লিখুন। তো এখানে এ দিয়ে আমি টাইপিং করেছি মেন্টাল হেলথ টিম, মানসিক স্বাস্থ্য দল। বি দিয়ে আমি টাইপিং করেছি সাইক্রেটিক হিস্টোরি কালেকশন, মনস্তাত্ত্বিক ইতিহাস সংগ্রহ। সি দিয়ে টাইপিং করছি টেকনিক্স অফ থেরাপিউটিক কমিউনিটি, থেরাপিউটিক সম্প্রদায়ের কৌশল। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো লাইনের মানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন যে আমি এই জায়গাতে বুঝতে পারছি না, তৎক্ষণাৎই আমি কমেন্টের উত্তর দেব। ডি দিয়ে আমি টাইপিং করছি অবসেসিভস কম্পালসিভস ডিসঅর্ডারস, অবসেসিভস কম্পালসিভস ডিসঅর্ডার। এরপর 4 নম্বরে আমি টাইপিং করেছি অ্যান্সার দ্য ফলোয়িং, নিচেরগুলোর উত্তর দাও। এ ডিফাইন ডিপ্রেশন, বিচ্ছিন্নতার সংজ্ঞা দাও। এরপর বি দিয়ে আমি টাইপিং করছি লিস্ট দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ পেশেন্ট উইথ ডিপ্রেশন, বিচ্ছিন্নতায় আক্রান্ত রোগীর ক্লিনিক্যাল বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করুন। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন ইন ডিটেল অ্যাবাউট মেডিকেল অ্যান্ড নার্সিং ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ ডিপ্রেশন, বিষণ্ণতায় আক্রান্ত রোগীর চিকিৎসা ও নার্সিং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। এরপর 5 নম্বর দিয়ে আমি টাইপিং করছি অ্যান্সার দ্য ফলোয়িং, নিম্নলিখিত উত্তর দাও। এ ডিফাইন মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল ইলনেস, মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগের সংজ্ঞা দাও। এরপর বি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন মিসকনসেপশন টুয়ার্ডস দ্য মেন্টাল ইলনেস, মানসিক রোগ সম্পর্কে ভুল ধারণা ব্যাখ্যা করুন। এরপর সি দিয়ে আমি টাইপিং করছি এক্সপ্লেন কমন সিংস অ্যান্ড সিমটমস অফ মেন্টাল ডিসঅর্ডার, মানসিক রোগের সাধারণ লক্ষণ ও উপসর্গ ব্যাখ্যা করো। এরপর আমি চলে যাব সেকশন টু এ। আমার সেকশন ওয়ান কমপ্লিট হয়ে গেল, এরপর আমি আপনাদের সাথে আলোচনা করব সেকশন টু। তো এখানে আমি 6 নাম্বার দিয়ে টাইপিং করেছি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা বলুন। এখানে এ দিয়ে আমি টাইপিং করেছি অ্যান অ্যামাউন্ট অফ কারেন্ট পাস ডিউরিং ইসিটি ইজ 170 to 200 ভোল্টস, ইসিটি চলাকালীন পাস করা কারেন্টের পরিমাণ হলো 170 থেকে 200। তো এটা হবে ট্রু, সঠিক। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি ভিটামিন ডিফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য ক্যাসুয়েটিভ ফ্যাক্টর ফর মেন্টাল ইলনেস, ভিটামিনের অভাব মানসিক রোগের অন্যতম কারণ। তো এটা হবে ফলস, ভুল। এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি অ্যালকোহল ইজ এ সিএনএস স্টিমুলেন্টস, অ্যালকোহল একটি সিএনএস উদ্দীপক। তো এটা হবে ট্রু, সঠিক। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট 1987 ইনক্লুড 8 চ্যাপ্টার্স, মানসিক স্বাস্থ্য আইন 1987 এ 8টি অধ্যায় রয়েছে। তো এটা হবে ফলস, ভুল। এরপর 7 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ কর। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। কারণ এ থেরাপিউটিক লেভেল অফ লিথিয়াম ইজ ড্যাশ, লিথিয়ামের থেরাপিউটিক স্তর হলো ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে 0.6 to 1.2 mm oil, ছোট হাতের এম এম ওয়েল বাই বড় হাতের এল। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি সেকেন্ডারি প্রিভেনশন অ্যাম অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, সেকেন্ডারি প্রতিরোধ ড্যাশ এবং ড্যাশ পিউটিক স্তর হলো। তো এখানে অ্যান্সার হবে ড্যাশ, প্রথম ড্যাশে বসবে ডায়াগনোসিস আর দ্বিতীয় ড্যাশে বসবে ট্রিটমেন্ট। তো আপনাদের সুবিধাতে আমি প্রথম যেটা বলেছি ডায়াগনোসিস, তো আপনাদের সুবিধাতে আমি বারটা বলে দিচ্ছি DIAGNOSIS, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রিটমেন্ট TREATMENT ট্রিটমেন্ট। এরপর সি দিয়ে আমি টাইপ করছি দ্য ড্রাগ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যালকোহলিজম ইজ,
মদ্যপানের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হলো? তো এখানে অ্যান্সার হবে ডিসুলফিরাম। ডিসুলফিরাম আপনাদের শ্রোতাতে আমি বানানটা বলে দেবো, DISUL ডিসুলফিরাম, FIRAM ডিসুলফিরাম। এরপর 8 নাম্বার দিয়ে আমি টাইপিং করেছি, রাইট শর্ট নোটস ফর এনি থ্রি অফ দ্য ফলোয়িং, নিচের যে কোনো তিনটিতে ছোট নোট লিখুন। এ গ্রুপ থেরাপি, বি রাইটস অফ সাইক্রাটিক পেশেন্ট, মানসিক রোগীর অধিকার। এরপর সি দিয়ে আমি টাইপিং করেছি, এক্সপ্লেন ডিসচার্জ প্রসিডিওর ফর মেন্টালি ইল পেশেন্ট, মানসিকভাবে অসুস্থ রোগীদের জন্য স্রাব পদ্ধতি ব্যাখ্যা করুন। এরপর ডি দিয়ে আমি টাইপিং করেছি, রোল অফ নার্স ইন রিসিভিং অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস, অ্যান্টিসাইকোটিক ওষুধ গ্রহণের নার্সিং ভূমিকা। এরপর 9 নাম্বার দিয়ে আমি লিখেছি, অ্যান্সার দ্য ফলোয়িং, নিচেরগুলোর উত্তর দাও। এ লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ সাইকোসোশ্যাল থেরাপিস, বিভিন্ন ধরনের মনোসামাজিক থেরাপির তালিকা করো। বি এক্সপ্লেন ইন ডিটেল অকুপেশনাল থেরাপি, অকুপেশনাল থেরাপির বিস্তারিত ব্যাখ্যা করো। এরপর 10 নাম্বারে আমি টাইপিং করেছি, অ্যান্সার দ্য ফলোয়িং, নিম্নলিখিতর উত্তর দাও। এ ডিফাইন কমিউনিটি মেন্টাল হেলথ, সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্যের সংখ্যা দাও। বি এক্সপ্লেন মেন্টাল হেলথ অ্যাক্ট 1987, মানসিক স্বাস্থ্য আইন 1987 ব্যাখ্যা করো। সি এক্সপ্লেন দ্য রোল অফ নার্স ইন ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচিতে নার্সের ভূমিকা ব্যাখ্যা করো। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটেরা ও আমার প্রিয় দর্শক বিন্দুরা ও আমার ছোট ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনেরই জিএনএমের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আর বিএসসির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের সমস্ত ধরনের কোশ্চেন পেপার পাওয়ার জন্য আর সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য আর এমসিকিউ, এসিকিউ, শর্ট কোশ্চেন, বট কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট শর্ট নোটস আর সাজেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেক অনেক দরকার, তো সবাই আমাকে সাপোর্ট করেন, আমাকে সাহায্য করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।